স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজশাহীর পদ্মায় জেগে ওঠা চরে হবে স্বপ্নের রিভার সিটি। নাটোরে প্রিপেমেন্ট মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। চাঁপাই নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মহানগরী সংলগ্ন পদ্মা নদীর বুকে জেগে ওঠা চরে স্বপ্নের রিভার সিটি প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ে ও কারিগরি সমীক্ষার জন্য প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র AHM খায়রুজ্জামান লিটন ও মার্স ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরী ও তার প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে টিবাত থেকে শ্যামপুর পর্যন্ত স্পিড বোট যোগে পরিদর্শন করেন তারা। পরিদর্শনের পূর্বে রাশিক মেয়র সাংবাদিকদের বলেন, রাজশাহী শহরের টিবাত হতে শ্যামপুর পর্যন্ত প্রায় 10 থেকে 11 কিলোমিটার দৈর্ঘ্য পদ্মা নদীতে চর জেগে আছে। এটি চওড়া প্রায় 500 মিটার। প্রায় 15 থেকে 20 বছর ধরে চরটি জেগে আছে। পদ্মার চর উন্নয়ন করে ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তোলার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমার কথা হয়েছে। প্রথমে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং করতে হবে। নদীর নাব্যতা ফিরিয়ে এনে আন্তর্জাতিক নৌবন্দর প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। নৌরুট চালু হলে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করা সম্ভব হবে। এটি চালু হলে বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি পাবে, উভয় দেশের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে। বিশাল আয়তনের ল্যান্ড রিক্লেইম করে রিভার সিটি গড়ে তোলার লক্ষ্যে আমরা নানা উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করছি। পরিদর্শন শেষে মাস ইন্টারন্যাশনালের চিফ অ্যাডভাইজার SM ফরমানুল ইসলাম সাংবাদিকদের বলেন, রিভার সিটি প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হলে উত্তরাঞ্চলের বাণিজ্যিক কেন্দ্র হবে রাজশাহী। বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও ট্রাক চালকের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে বারোঘরিয়া সেতু চত্বরে অবস্থান নিয়ে এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মিনারুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। তারা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বাইসাইকেল যোগে ফেরার পথে একটি ট্রাক ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ও শিক্ষার্থীরা জানান, বিকেলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে ক্যাম্পাস থেকে সড়কে অবস্থান নেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে। প্রায় 40 মিনিট ধরে তারা সড়ক অবরোধ করে রাখে। পরে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা এবং পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। অবরোধের কারণে দুই দিকে আটকা পড়ে বহু যানবাহন। সদর থানার পরিদর্শক কবির হোসেন জানান, শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে বেলা 11:15টার দিকে শহরের রেহাইচর এলাকায় ট্রাকের ধাক্কায় মারা যায় দুই শিক্ষার্থী। নাটোর বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে শনিবার বিক্ষোভ ও বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়। নাটোরের সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপনের প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে নাটোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভ মিছিল শেষে শুক্রবার সকল মসজিদে জামায়াত ও শনিবার বিক্ষোভ ও বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়ে থাকে। বিক্ষোভ মিছিল শেষে শুক্রবার সকল মসজিদে জামায়াত ও শনিবার বিক্ষোভ ও বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আলী মুকুল, জেলা ক্যাব এর সাধারণ সম্পাদক রইসুদ্দিন, জাপা নেতা আশরাফুজ্জামান মুন্না সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকবৃন্দ। নাটোরে করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে 11 দিনেও স্বপ্রণোদিতভাবে করোনা প্রতিরোধক টিকা গ্রহণ চলছে। বৃহস্পতিবার বেলা 9টার দিকে সদর হাসপাতালে এই কর্মসূচি শুরু হয়। মোট 4টি বুথে টিকাদানের ব্যবস্থা থাকলেও প্রতিটিতেই টিকা গ্রহণকারীদের ভিড় ছিল লক্ষ্য করবার মতো। সাংবাদিক সহ সকল স্তরের মানুষ নির্ভয়ে টিকা গ্রহণ করছেন। প্রতিদিনই বাড়ছে ভ্যাকসিন গ্রহণকারীদের সংখ্যা, তবে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে টিকা গ্রহণ করছে। সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান জানান, প্রথম দিকে টিকা গ্রহণকারীদের ভিড় না থাকলেও
এখন প্রতিদিন টিকা গ্রহণকারীদের উপস্থিতির সংখ্যা বেড়েই চলেছে। গতকাল 16 ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় টিকা গ্রহণকারীদের সংখ্যা 15,000 ছাড়িয়েছে। এখন পর্যন্ত জেলায় টিকা গ্রহণকারীদের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত 4-তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি। বৃহস্পতিবার সকালে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন। বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিরুদ্দিনের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডক্টর সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, অফিসার ইনচার্জ ফরিদ হোসেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানের আগে 4-তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও ফিতা কাটেন অতিথিবৃন্দ। এর আগে ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি শিবগঞ্জ মডেল স্কুল ও একটি মন্দির পরিদর্শন এবং উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দশ বর্ষ মে কাফি সারা সময় তো আমনে খো দিয়া ক্যোকি বাংলাদেশ মে কুছ ইস তরহ কি সরকারে থি, লেকিন অভি জো সরকার হ্যায় ও বাংলাদেশ কে ডেভেলপমেন্ট মে বহুত আগে বাংলাদেশ কো লে গই হ্যায়। বাংলাদেশ কাফি তেজি সে তরক্কি কর রহা হ্যায় আর অলগ অলগ রিপোর্টস মে আ রহা হ্যায় কি কুছ সালো মে বাংলাদেশ ভারত কে বরাবর পৌঁছ জায়েগা বিকাশ মে ইয়া আগে ভি নিকল জায়েগা আর ভারত সদা বাংলাদেশ কে সাথ হ্যায়। হামারা জো রিশতা হ্যায় ও কেবল পড়োসিও কা নাই হ্যায়, ভাইও কা রিশতা হ্যায় আর হাম বাংলাদেশ কে বিকাশ মে জিতনা সম্ভব হো সকতা হ্যায় উতনা হাম কর রহে হ্যায়। জেসে শায়দ আপকো মালুম হোগা 8 বিলিয়ন $ কি লেটার অফ লাইন্স অফ ক্রেডিট হামনে দিয়া হুয়া হ্যায় বাংলাদেশ কো, জিসকি ওয়াজে কাফি সারি প্রজেক্টস ইয়াহ চল রহি হ্যায়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে নাটোর জেলা বিএনপি। বৃহস্পতিবার সকাল 10টার দিকে শহরের আলাইপুরস্থ দলের অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি পালন করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু, জেলা মহিলা বিএনপির সভানেত্রী সুফিয়া হক, জেলা বিএনপির সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আলম আবুল, থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম সহ দলের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বর্তমান ফ্যাসিবাদী সরকার বীর মুক্তিযোদ্ধা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ স্বাধীনতার পদক বীরোত্তম বাতিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার ফরমায়েশি রায়, দলের প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা ও পাবনা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দিয়েছে তারা, সরকারের এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। স্বৈরাচারী আওয়ামী বাকশালী অবৈধ সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার নোংরা খেলায় মেতেছে। তারা প্রয়োজনে দেশ বিক্রি করে দিয়েও ক্ষমতায় থাকতে চায়, কিন্তু শহীদ জিয়ার শেষ অনুসারে বেঁচে থাকবে এবং সেই স্বপ্ন সফল হতে দেওয়া হবে না। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।